Hey guys, what's up and welcome to Swamp of the Show. COVID, হ্যাঁ কোভিড ধ্বংস করে দিল বলতে গেলে, সিরিয়াসলি পুরো ধ্বংস করে দিল জন সিনাকে। না এর আগে তো এরকম হয়েছে, যেমন তোমাদের মনে আছে সেই WWE ডে ওয়ানে একটা ম্যাচ ছিল রোমান রেইন্স ভার্সেস ব্রক লেসনার, আর রোমান রেইন্স সাডেনলি কোভিড পজিটিভ হওয়া আর হয়ে গেল, আর কিছু বলার নেই। তো আজকে স্ম্যাকডাউন ভাই সিরিয়াসলি, একে তো ভাই রয়ের অবস্থা খারাপ, তারপরে হ্যাঁ মাঝে মধ্যে যখন রোমান রেইন্স স্ম্যাকডাউনে আসে তখন একটুখানি তো মানে স্ম্যাকডাউন যায়, কিন্তু এখন জন সিনার প্রতি স্ম্যাকডাউনে আসার ফলে তো ভাই রয়ের পুরো হয়ে গেছে, আর কিছু বলার নেই। মানে র ধীরে ধীরে নামছে, মানে ওরা নিচ থেকে হায়েস্ট হবে এরকম মানে রেকর্ড বানাবে, আর কিছু কি বলবো, মানে মানে আর বলারই কিছু নেই, মানে রয়ের পুরো হয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো তো আমরা কি বলতে চাইছি। কিন্তু স্ম্যাকডাউনে সিরিয়াসলি কালকে আমি একটা রিপোর্ট দেখছিলাম যে হ্যাঁ আজকে স্ম্যাকডাউনে নাকি জন সিনা এজ স্টাইল ভার্সেস জিমি উসো এন্ড সোলো সিকোয়ার ম্যাচ হওয়ার কথা। আমি ভাবলাম যে ভাই আমি তো ফার্স্ট লেনের জন্য ম্যাচ কার্ড বানিয়েছিলাম না, তোমরা অনেকেই চ্যানেল দেখেছো, কিন্তু স্ম্যাকডাউনে কেন হয়ে যাবে আজকে ভাই জন সিনা যেরকম উগ্র মনোভাবে, না জন সিনার থেকে বেশি এজ স্টাইলের মনোভাব উগ্র ছিল, তো যেভাবে এসেছিল ভাই আজকে ছাড়বো না এরকম ব্যাপার। কিন্তু হ্যাঁ এখানে তো ভাই রোমান রেইন্সের আদেশে ছাড়া আর কিছু হয় না, ভাই রোমান রেইন্স আদেশ না দিলে কখনোই ম্যাচ কার্ড তৈরি হবে না। তো পল হেমেন বলেছে কল রোমান, অ্যাডাম পিয়াস বলছে ভাই ব্লাড লাইনের সাথে খেলতে যেও না, এরা ভাই কি না কি করে দেবে, তাই ওদের থেকে আগে আমাকে পারমিশন নিতে হবে। আর ওদিকে জন সিনা এজ স্টাইল বলছে আজকেই ম্যাচ করিয়ে ছাড়বো এরকম ব্যাপার। তবে ফাইনালি ফাইনালি সেট হলো যে হ্যাঁ ম্যাচ তো হবে, ম্যাচ হবে। জিমি উসো বলছে ধুর মাল রোমান রেইন্স, আমি ছাড়বো না, আমি ছাড়বো না, দেখে নেবো মালটা। ওই জন সিনা ইউ ক্যান সি মি করে যাচ্ছে, আমি মালটাকে পুরো মানে দেখতেই দেবে না, কাউকে দেখতেই দেবো না এরকম ব্যাপার করে দেবে। ওই জিমি উসো তো আলাদাই লেভেলে, পল হেমেনের মাথায় হাত হয়ে গেছে, মাল এটা কি করছে ভাই, একে তো ভাঙা ব্লাড লাইন তাকেও সামলাতে পারছে না পল হেমেন, আর কি বলবো। তো অবভিয়াসলি ভাই মেন ইভেন্টে সেট ছিল যে কন্ট্রাক্ট সাইনিং ফার্স্ট লেনের, অবভিয়াসলি ম্যাচ কার্ড তো ঠিক ছিল কিন্তু কন্ট্রাক্ট সাইনিং হয়ে গেল বাওয়াল। এদিকে সোলো সিকোয়ার জিমি উসো মিলে পুরো মেরে দিল, মানে সিরিয়াসলি পুরো মেরে দিল এজ স্টাইলকে পুরো অ্যাম্বুলেন্সে তুলে দিয়েছে। আর জন সিনাকে অনেকটা দেখে মনে হচ্ছিল অনেকটা কি বাংলা সিনেমার নায়কের মতো, মানে ওখানে শেষ উপকাত হয়ে গেছে তবে পৌঁছাচ্ছে, পৌঁছে কি দেখলো ভাই এজ স্টাইলের পুরো রেস্ট ইন পিস কেস অবস্থা। ওদিকে কার্ল অ্যান্ডারসন ভাই ওদের তো ছেড়েই দাও ভাই, লুক গেল কার্ল অ্যান্ডারসন মিশিন, ওরা কি করছে, ওরা নিজেরাই মানে অ্যাম্বুলেন্সে উঠে গেছে, জন সিনা এবার ছাড়বে না এরকম বলতে গেলে রিটার্ন আসলো রিংয়ে, এবার ওড়াবে। হ্যাঁ শুরুতে তো খুব ওড়ানোর চেষ্টা করেছিল কিন্তু লাস্টে সামোয়ান স্পাইক আর জিমি উসো স্প্ল্যাশে পপার ধরণীতল হয়ে গেছে, আর জিমি উসো সাইন করে দিয়েছে, সোলো সিকোয়াও সাইন করে দিয়েছে। তো এরপরে তো ভাই আলাদাই লেভেলের হুজ্জুতি শুরু হতে চলেছে ফার্স্ট লেনে। কিন্তু হ্যাঁ এখানেই আছে টুইস্ট যে WWE নাকি স্ক্রিপ্টে এরকমই ছিল যে এই সময় যখন জন সিনা উদম কেলানি খাচ্ছে সেই সময় নাকি এলএ নাইট আসবে বাঁচাতে, কিন্তু বললাম যে ওই কোভিড আসলো এলএ নাইট আর আসতে পারলো না, জন সিনা পুরো ধ্বংস হয়ে গেল যাকে বলতে গেলে, সিরিয়াসলি ভাই বাবা কোভিডের জন্য পুরো জিনিসটাই পুরো উড়ে গেল। কিন্তু হ্যাঁ যা হয় ভালোর জন্যই হয়, যেমন সেই দিনও হয়েছে তেমন আজকেও হয়েছে, তোমরা ভাবো যে এই কারণেই তবেই তো ভাই এই ভিডিওটা আমরা করতে পারছি, মানে প্রত্যেকে ভাই ভাবছে যে এই মিস্ট্রি পার্টনারটা তাহলে জন সিনার কে হতে চলেছে, কে তাহলে জন সিনার সাথে টিম আপ করে ব্লাড লাইনকে সামলা মানে ব্লাড লাইনকে ওড়াবে এরকম বলতে গেলে। তো ফার্স্ট লেনে অবভিয়াসলি একটা খুব হিউজ মিস্ট্রি বিল্ড করে দিয়েছে যে জন সিনার পার্টনার কে হতে চলেছে। আর হ্যাঁ এটাকে নিয়ে তো মানে প্রচুর হুজুতি, মানে পুরো সোশ্যাল মিডিয়া তাণ্ডব শুরু হয়ে গেছে, মানে ওদিকে চলছিল ভাই কোডি রোডস রোমান রেইন্স না রোমান রেইন্স রক, এখন নতুন বাবাল শুরু হয়ে গেছে আর কি বলবো। আর হ্যাঁ ভাই ফার্স্ট লেনে পোস্টার রিলিজ হয়ে গেছে, তোমরা কি দেখতে পাচ্ছ পোস্টারে কাউকে? হ্যাঁ কেন দেখতে পাবে না, আমাদের এভারগ্রিন হিরো জন সিনা পোস্টারে আছে ভাই, উনি মানে দেখিয়ে দিয়েছেন যে সেই কাল এই কাল ভবিষ্যৎকাল আমি সবসময় মানে
আছির পোস্টারে আমি একাই থাকবো, কারোর ক্ষমতা নেই আসার। তো সিরিয়াসলি ভাই, জন সিনাকে পোস্টারে দেখা যেন মনে হয় যে হ্যাঁ সেই 2013 ওই টাইমের একটা যেন ফিল আসে। আর সিরিয়াসলি আর আমি এর থেকে বেশি আর কি বলবো, মানে এখানে আর কিছু বলার নেই, কিন্তু যেটা বলার আছে সেটা হচ্ছে যে হ্যাঁ এই মিস্ট্রি পার্টনার কে হতে চলেছে। আর হ্যাঁ অলরেডি তোমরা হয়তো অনেকেই রেসার্চার রোহিতের ভিডিও দেখেছো, আর দেখো হ্যাঁ ও যেটা পয়েন্টটা যেটা বলেছে অবভিয়াস ব্যাপার, যেটা WWE স্ক্রিপ্টে ছিল তো সেটাই তো স্বাভাবিক ব্যাপার মনেই হচ্ছে হবে। কিন্তু আমি এখানে একটুখানি আমাদের থিঙ্কিংকে আপার লেভেলে করবো, যাতে একটুখানি এন্টারটেনিং ফিল আসে, আর অবভিয়াসলি যাতে একটুখানি এক্সাইটমেন্ট আসে। তো এই ভিডিওতে আমরা অনেককে নিয়ে ডিসকাশন করবো, কারা এগিয়ে আছে আর কারা এই স্পটটা পেলে তাদের আলাদাই লেভেলের, মানে কী বলবো, মানে তাদের অনেক হেল্প হবে, তো সেটাকে নিয়ে ডিসকাশন করবো। কিন্তু হ্যাঁ, তোমরা অনেকে বলো যে আমি কি রোহিতের সাথে কম্পিটিশান করি বা আমি কি রোহিতের কপি করি, তো ভাই দেখো হ্যাঁ যেটা বলবো সেটা তো অবভিয়াসলি যেটা সত্যি সেটাই বলবো, যে হ্যাঁ আমি রোহিতের ভিডিও দেখি অবভিয়াস ব্যাপার তোমরা অনেকেই জানো। আর হ্যাঁ ও যে থটটা দেয় আমি তার থেকে কিছু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করি, তোমরা সেটা আমার চ্যানেলের ভিডিও দেখলেও বুঝতে পারবে। আর হ্যাঁ ও যেটা কথাগুলো বলেছে, ইভেন আমি আগের যেমন যখন ওই ও যখন ট্রিপল থ্রেড ম্যাচটাকে নিয়ে কথা বলেছিল, তখনও আমি তার উপরেও একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি এক্সপ্লেন করেছিলাম যে এটাও হতে পারে। তো হোয়াট এভার ভাই, এখন আমরা তো মানে প্রত্যেকেই এরকমভাবেই ভাবনা রাখি। তো এনিওয়ে যদি আমরা কথা বলি যে হ্যাঁ জন সিনার এই মিস্ট্রি পার্টনার কে হতে চলেছে ফার্স্ট লেনে, যারা ব্লাড লাইনের সাথে লড়াই করতে যাবে, মানে বলা চলে ভাঙা ব্লাড লাইনের সাথে লড়াই করতে যাবে। অবভিয়াসলি দেখো প্রচুর প্রচুর নাম তো আছেই, কিন্তু হ্যাঁ আমি বেশ কিছু নামকে তুলবো। দেখো আমি প্রথমেই যে নামটা তুলবো, অবভিয়াস ব্যাপার যে স্ক্রিপ্টে রয়েছে, মানে এজে স্টাইলের কথা বলছি না, এজে স্টাইল তো মানে শুয়ে গেছে, ও আসবে সেই সৌদি আরবের আগে আগে যখন রোমান রেন্স রিটার্ন করবে, তখন আর এটা খুব লক যে রোমান রেন্স আর এজে স্টাইলের ম্যাচ তো হবে, এটা তোমরা ধরেই নাও কনফার্ম যে ক্রাউন জুয়েলে হতে চলেছে। কিন্তু হ্যাঁ এখানে ফান্ডা WWE নিয়ে এসেছে যে হ্যাঁ চলো এজে স্টাইল তো ঠিক আছে আমরা ইনজুরি দেখিয়ে দিলাম, কিন্তু এক্সাইটিং থিং হচ্ছে যে ভাই তোমরা একটা জিনিস ভাবো যে এই যে জন সিনা যে নিজেগুলো ফার্স্ট লেনের পোস্টারে রয়েছে, তো সেক্ষেত্রে অবভিয়াস ব্যাপার যে এই ম্যাচটা মেইন ইভেন্ট হবে। তার থেকেও বড় ব্যাপার যে জন সিনার সাথে টিম আপ করা এটাই একটা খুব বড় ব্যাপার, যে জন সিনার পার্টনার কে হবে অবভিয়াস ব্যাপার, এটা কিন্তু প্রচুর বেশি ম্যাটার করছে, তার উপর কিন্তু ফ্যান্সদের অনেক বেশি এক্সাইটমেন্ট আছে। তো অবভিয়াসলি যাকে এত সাপোর্ট করা হচ্ছে যদি সেই না আসে তাহলে কি করে হতে পারে, ইয়ে আমাদের LA Knight ইয়ে আর কে হতে পারে। তো অবভিয়াসলি বলা চলে যে আমরা অলরেডি পেব্যাকে একটা ফেস অফ তো তাদের মধ্যে দেখেইছি, তো আমার মনে হচ্ছে সেক্ষেত্রে হিউজ ব্যাপার। অলরেডি WWE এটাই নাকি স্ক্রিপ্টে নিয়ে চলেছে যে এলএ নাইট আর জন সিনা ফেস করবে হচ্ছে জিমি উসো অ্যান্ড সোলো সিকো, মানে ভাঙা ব্লাড লাইনকে। এবার দেখো তোমরা অনেকে বলবে যে এলএ নাইটের সাথে তো কোনো ব্লাড লাইনের কোনো লিঙ্ক আপই নেই, কিন্তু হ্যাঁ গাইজ WWE কিন্তু অলরেডি ধীরে ধীরে কিন্তু বাড়ানো শুরু করেছে। ইভেন গাইজ WWE নাকি এরকমও প্ল্যান আছে যে রোমান রেন্স আর এলএ নাইটের মধ্যে কোনো একটা সেগমেন্টও নিয়ে আসবে ফিউচারে, কোনো একটা সময় নিয়ে আসবে। ইভেন হতে পারে গাইজ 2024 শুরু শুরুতে হয়তো এলএ নাইটের হয়তো একটা ডিফারেন্ট পুশ WWE দেবে, কিন্তু তার জন্যে এইভাবে রোড টু মানে কি বলবো মানে এইভাবে বিল্ড করছে ধীরে ধীরে, যে হ্যাঁ যাতে এলএ নাইটকে একটা ম্যাক্স লেভেলের পুশ দিতে পারে, যার জন্য রোমান রেন্স আর এলএ নাইটেরও গাইজ ফিউচারের ম্যাচ হতে পারে। আর গাইজ এটাই হয়তো সূত্রপাত করবে যে শুরু শুরুতে এলএ নাইট ব্লাড লাইনকে ফেস করবে। তো এটা দিয়ে অবভিয়াসলি তোমরা দেখেছিলে যে এলএ নাইটের সামনে একবার পল হেমেন এসেছিল, ইভেন তারপরে এলএ নাইট যখন এই মিসকে হারিয়েছিল তো সেদিনকেও প্রমোতে বলেছিল যে আমি রোমান রেন্সকেও ফেস করতে পারি, কারণ আমি চাই হচ্ছে গোল্ড। তো ওখানে কিন্তু ওই টাইমে কিন্তু সোলো সিকো একটুখানি হাত চোখে তাকিয়েছিল, পল হেমেন বলেছিল ইগনোর কর, মালটাকে ইগনোর কর, ও খালি বলেই যায়, ও আর কিছু করতে পারে না। কিন্তু এবারে তো ভাই পড়ার দিকে চলে এসছে, মানে এবার যদি এলএ নাইট জন সিনা যদি টিম আপ করে, জন সিনা তো মানে চলে যাবে, কিন্তু এলএ নাইট তো থাকবে না, ও তো পেছনে পড়ে থাকবে, তো তখন কি হবে। তো অবভিয়াসলি আমার মনে হয় যে এলএ নাইটের চান্সটা হিউজ আছে, যে অবভিয়াস ব্যাপার, তাই জন্য আমি এই নামটাকে প্রথমে রাখলাম, কারণ এলএ নাইট হিউজ চান্স আছে যে এই ম্যাচের মধ্যে এলএ নাইটে ঢুকবে। হ্যাঁ চলো মানছি কোভিডের জন্য একটুখানি ওপর নিচ হয়ে গেছে, জন সিনা কেনানি খেয়ে গেছে আর কি বলা চলে, কিন্তু যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এই যে মিস্ট্রি পার্টনার কে হবে এই ফিল্ডটা যেটা আসছে, এটা কিন্তু এই কোভিডের জন্যই হয়েছে, এটা তো মানতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এলএ নাইট পারফেক্ট যে এই স্পটটা অ্যাটেন্ড করবে। অবভিয়াসলি দেখো এলএ নাইটকে WWE ধীরে ধীরে এবার কিন্তু বড় ম্যাচের মধ্যে ঢোকানোটা দরকার, তো সেক্ষেত্রে যদি মেইন ইভেন্টে যদি এরকমভাবে যদি একটা ম্যাচে ঢোকে তো সেটাও খুব ভালো হবে, আমার মনে হয় এটা খুব দরকার। কিন্তু হ্যাঁ আরও সুপারস্টাররা রয়েছে, এমন নয় যে এলএ নাইট একাই লাড্ডু খেয়ে চলে যাবে, আরও তো অনেক সুপারস্টার আছে। কিন্তু এরপরে তাই জন্য যে নামটা তুলবে এ প্রচুর বেশি লিড করছে গাইজ, আর গাইজ বলা চলে এটাই কিন্তু ফ্যান্সদের মনের মধ্যে একটা প্রশ্ন তুলে দেবে যে তাহলে কি রেসলমেনিয়া 40 এই ম্যাচটাই হতে চলেছে, না যদি তোমরা আবার শুনতে বলো যে তাহলে কি জন সিনা রক একসাথে
ফাইট করবে এগেনস্ট দ্য ব্লাড লাইন। দেখো ভাই লককে এখানে তো ঢোকাবে না, লকের সাথে সোলো সিপ বা জিম মুসার কোনো কিছু নেই ভাই, ওর রোমিন রেন্সের সাথে আছে, তো অবভিয়াসলি এখানে লকের আসার চান্সেসটা আমার তো মনে হয় না হবে। কিন্তু হ্যাঁ, একটা মানুষ যে বলেছে যে আমি চাই যে অডিয়েন্সকে খুশি করতে, তাদেরকে এন্টারটেইন করতে, তো সেও হতে পারে যে এখানে চলে আসলো। সে হলো গাইস আমাদের দি আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস। আর গাইস কোডি রোডসের আসাটা কিন্তু প্রচুর বেশি মিনিং আছে, কারণ অবভিয়াসলি তোমরা জানো যে রোমিন রেন্সকে হারাতে পারেনি, সোলো সিকোয়া মাঝখানে সামান্স পাই মেরে দিয়েছিল, তো এখানে হতেই পারে গাইস। কোডি রোডস এখানে স্টেপ আপ করলো, আর অবভিয়াসলি ভাই কোডি রোডস আর জনসনের টিম আপ করা এটাও একটা খুব ভালো একটা অ্যাঙ্গেল দেখাবে। আর অলরেডি যেহেতু ডাব্লিউডব্লিউই চাইছে যে হ্যাঁ আমরা রসেলমিনা 40-তে কোডি রোডস আর রোমান রেন্সের মেবি গাইস ম্যাচ হতে পারে, এখন মেবি মানে আমি তো অলরেডি একটা প্রেডিকশন করেছি, তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে, তো সেক্ষেত্রে হতে পারে গাইস কোডি রোডস আর জন সিনাকে এখানে জাস্ট টিম আপ করিয়ে গাইস ম্যাচটা করে দিল, আর সেখান দিয়ে গাইস কোডি রোডস একটা থ্রেট হয়ে যাবে যে হ্যাঁ ভাই ব্লাড লাইনকে হারিয়ে দিয়েছে, আর রোমান রেন্স আবার ভাবে যে মানে আবার চলে আসলো, একবার হারালাম আবার চলে আসলো, মানে কম সাহস তো কম না এরকম ব্যাপার, তো সেক্ষেত্রে হতে পারে গাইস এটাই টিজ করতে পারে যে ধীরে 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 আবার কোডি রোডসের সাথে ব্লাড লাইনের স্টোরি লাইন, দেন রোমান রেন্সের সাথে স্টোরি লাইন হওয়া, তো সেটা কিন্তু প্রচুর পরিমাণে লিড করতে পারে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে কোডি রোডস তো কিন্তু এখানে আসতে পারে। এরপরে গাইস যে নামটা তুলবো, এই নামটা আমার মনে হয় যে সব থেকে হট নেম, আর এই নামটা যদি আসে তাহলে তোমরা ধরে নিতে পারো যে পুরো দক্ষ যোগ্য তুঙ্গে চলে গেছে, সে হচ্ছে গাইস আমাদের মেন ইভেন্ট জে উসো। আর গাইস জে উসো জন সিনা ভার্সেস জিমি উসো সোলো সিকোয়া, তোমরা ভাবতে পারছো এটা কোন লেভেলে যাবে। আর গাইস অলরেডি তোমরা জানো যে ফার্স্ট লেনে ওই টাইমে কিন্তু প্রচুর বেশি রুমার্স আসছিল যে গাইস মানে ফার্স্ট লেনকে নিয়ে রুমার্স আগে আগে তো বেরোচ্ছিল যে মেবি গাইস হতে পারে যে জিমি উসো জে উসোর মধ্যে কোনো একটা ফেস অফ বা কোনো একটা ফাইট ডাব্লিউডব্লিউই প্ল্যান করতে পারে, ইভেন পে ব্যাকের সময় হচ্ছিল, কিন্তু আমার মনে হয় যে ডাব্লিউডব্লিউই যদি ভাবে যে হ্যাঁ আমরা জিমি উসো জে উসোর মধ্যে ফিউড বিল্ড করবো, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা বেস্ট প্লেস হতে পারে যে হ্যাঁ আমরা দেখাবো। যে দেখো এটা তো জাস্ট একটা ওপেন স্পট মাত্র যে হ্যাঁ ভাই ও তো স্ম্যাকডাউনে নেই, ও তো রতে আছে, জিমি উসো যখন রতে চলে এসেছিল, কিন্তু এই স্পটে কিন্তু জে উসো আসতেও পারে গায়ে, জে উসো কিন্তু এখানে চলে আসতে পারে, জে উসো শুধুমাত্র আসবে কারণ ইটস অল অ্যাবাউট ব্লাড লাইন, আমাকে কিন্তু অনেক কিছু করে দিয়েছে, জিমি উসো আমাকে জিততে দেয়নি ট্রাইবাল কম্ব্যাট ম্যাচ, আর সোলো সিকোয়াকে নিয়ে তো বলছি না, তো সেক্ষেত্রে হতে পারে গায়ে জন সিনা জে উসোর এই টিম আপটা কিন্তু প্রচুর বেশি লিড করবে। আর এই মোমেন্টটা তোমরা দেখতেই পাচ্ছ যে জে উসোকে দেখাচ্ছে যে জে উসোর উপর কেউ বিশ্বাস করছে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জে উসোকে যদি এই স্পটে ঢোকায় তো সেক্ষেত্রে প্রচুর বেশি হেল্প হবে যে হ্যাঁ জে উসোর সাথে একটা স্টোরি লাইন ডিফারেন্ট চলবে যে হ্যাঁ রয়ের মধ্যে এবার জে উসো তো ভাই জন সিনাকে হেল্প করেছে, আর জে উসো কেভিন ওয়েন্সকে তখন বলবে যে দেখ আমি কিন্তু ব্লাড লাইনের এগেনস্টে গিয়ে ফাইট করেছি আর তুই আমার উপর বিশ্বাস করছিস না, তো সেটাও কিন্তু খুব ভালো একটা ইন্টারেস্টিং একটা কিন্তু পয়েন্ট চলে আসবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জে উসো আর জন সিনার টিম আপটাও কিন্তু প্রচুর স্পেশাল একটা ফ্লেভার দেবে। আর তোমরা ভাবো যে রিংয়ের মধ্যে ফার্স্ট টাইম জে উসো জিমি উসোর ফেস টু ফেস, অবভিয়াসলি এরা বেশি ফাইট তো করবে না কারণ এটা ধরে রাখবে রসেলমেনিয়ার জন্য, অবভিয়াসলি চান্সেস তো বেশি আছে রসেলমেনিয়া জিমি উসো জে উসোর ফিউড হওয়া, কিন্তু আমার মনে হয় যে এখানে জাস্ট একটুখানি জাস্ট ফেস অফ একটা দেখাবে, আর একটুখানি মানে ওই ফিলটা দেওয়া হবে, আমার মনে হয় যে সেটা সবচেয়ে বেশি ক্লাসিক হবে যদি জিমি উসো জে উসোর যদি মানে ফার্স্ট লেনের যদি মেন ইভেন্টে তোমরা ভাবো যদি এটা হয়, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে জে উসো খুব পারফেক্ট যে জন সিনার অ্যাজ এ মিস্ট্রি পার্টনার হওয়াতে। এরপরে গেলে যার নামটা নেবো, এটা সিরিয়াসলি বলতে গেলে এই নামটা আমি অনেক লাস্টে রেখেছি, তার কারণ হচ্ছে যে এই নামটার চান্সেস খুব কম, কিন্তু হ্যাঁ ডাব্লিউডব্লিউই যদি ভাবে যে হ্যাঁ এই সুপারস্টারের রিটার্নকে আমাদের করতে হবে, রিটার্নটাকে কোনো একটা স্টোরি লাইনের মধ্যে অ্যাঙ্গেল দেওয়াতে হবে, তো সেক্ষেত্রে হতে পারে গাইস এই সুপারস্টারকে রিটার্ন করালো এই স্পটটা দিয়ে, কারণ অবভিয়াসলি তোমরা ভাবতে পারছো মিস্ট্রি পার্টনারের স্পট হিসেবে কিন্তু এটা কিন্তু প্রচুর বেশি কিন্তু মিনিং রেখেছে, তো সেক্ষেত্রে হতে পারে গাইস এই স্পটে হয়তো সেই সুপারস্টার চলে আসলো, আর সে হচ্ছে গাইস আমাদের দ্য ওয়াইফ অফ র্যান্ডি অর্টন। অবভিয়াসলি বলা চলে যে হ্যাঁ র্যান্ডি অর্টনের দরকার, দেখো র্যান্ডি অর্টন অবভিয়াসলি পারফরমেন্স সেন্টারে যাওয়া শুরু করে দিয়েছে, তো তোমরা খালি হাত গোনো মানে সত্যি আঙুল গোনো বা যা ইচ্ছে গোনো র্যান্ডি অর্টন রিটার্ন করতে চলেছে, কিন্তু র্যান্ডি অর্টনের পসিবল রুমার্স এরকমই ছিল যে 2023 লাস্টের দিকে রিটার্ন করবে, তো সেক্ষেত্রে হতে পারে গেছে এই ফার্স্ট লেনের এই স্পটটাই হয়তো ফিল করার জন্য র্যান্ডি অর্টন চলে আসলো। আমার মনে হয় যে এটাও কিন্তু একটা খুব ভালো অ্যাঙ্গেল দেবে, কারণ আমি অলরেডি কিন্তু একটা ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউডব্লিউই চেষ্টা করতেই পারে যে র্যান্ডি অর্টনকে ব্লাড লাইনের স্টোরি লাইনের মধ্যে ঢোকাতে, তো সেক্ষেত্রে লিড করবে যে হ্যাঁ র্যান্ডি অর্টনকে এই ম্যাচের মধ্যে ঢুকিয়ে দেওয়া, তার থেকে কি হবে যে অবভিয়াসলি ভাই র্যান্ডি অর্টনের রিটার্নটা একটা খুব পারফেক্ট ওয়েতে হবে যে হ্যাঁ একটা ম্যাচের মধ্যে রিটার্ন হয়েছে, ফ্যান্সরাও ভাই আলাদাই লেভেলে হুচুস চলে যাবে আর কি বলবো, কিন্তু হ্যাঁ জন সিনা আর র্যান্ডি অর্টনের টিম আপ সিরিয়াসলি বলতে গেলে একটা ড্রিম টিম আমরা সেই সময় দেখেছিলাম, তো ফাইনালি জন সিনা র্যান্ডি অর্টনের টিম আপ করাটা অবভিয়াসলি বলতে গেলে একটা খুব ক্লাসিক আমার মনে হয় যে
ফ্যান্সদের কাছে একটা একটা স্বপ্ন পূরণ রাখে বলতে গেলে। জনসনের রেন্ডি একটা স্টেম পেয়েছে, দেখো আমরা তাদের একদম রাইভেলরি দেখেছি, তারাও কিন্তু টিম আপ করেছিল আমরা অনেকবারই দেখেছি, কিন্তু এই মোমেন্টে জন সিনার রেন্ডিওটার টিম আপটা কিন্তু প্রচুর বেশি ম্যাটার করে। রেন্ডিওটার রিটার্ন হচ্ছে প্লাস একটা ম্যাচের মধ্যে প্লাস ব্লাড লাইনের এগেনস্টে অনেক কিছু কিন্তু অ্যাঙ্গেল দিয়ে দেবে। অবভিয়াসলি আমরা ভাববো যে তাহলে কি রোমেন রেস রেন্ডিওটারের বিল্ড আপও কিন্তু এখান থেকে ধীরে 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 আঁচ দেবে। আর সিরিয়াসলি বলতে গেলে অনেক কিছু কিন্তু এক্সাইটিং মোমেন্ট চলে আসবে কিন্তু যদি রেন্ডিওটার এই স্পটটা ফিল করে। আমার মনে হয় যে এটাও কিন্তু সবচেয়ে বেশি থান্ডারাস ব্যাপার, বাট আমার যেন মনে হচ্ছে যে রেন্ডিওকে এখানে ঢোকাবে না, কারণ এখানে এই স্পটটার জন্য আরও অনেকে রয়েছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে রেন্ডিওকে এত তাড়াতাড়ি আসবে নাকি আরও ডাব্লিউডব্লিউই টাইম দেবে যে রেন্ডিওকে আরও টাইম দেওয়া হোক, আরও একটা অন্য অ্যাঙ্গেলে কিছু করা হোক, তো সেটাও হতে পারে। কিন্তু গাইস এই ভিডিওতে এবার আমি লাস্টে যে নামটা তুলবো, এই নামটা শোনার পর তোমাদের পুরো মাথায় আগুন জ্বলে যাবে, কারণ তোমরা বলবে যে ওয়াত্তা সিরিয়াসলি ভাই, এই নামটা যদি হয় তাহলে তোমরা পুরো ভেঙে পড়বে বলবো, মানে পুরো ধ্বংস হয়ে পড়বে। কিন্তু গাইস প্রচুর প্রচুর চান্স আছে যে এই স্পটে সেই সুপারস্টারের আশা, কারণ অবভিয়াসলি কোডি রোডস বলেছে যে তিনি হচ্ছেন বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড আর তিনি ডিজার্ভ করেন একটা সেকেন্ড চান্স আর আমাদের দেওয়া উচিত। তো সেক্ষেত্রে হতে পারে যে এই স্পটেই সেই মানুষটা রিটার্ন করে হয়তো সেই স্পটটা গেইন করার সাথে সাথে মানুষের কি বলবো হৃদয়কে অর্জন করে নেবে। অবভিয়াসলি একটা থান্ডারাস রিটার্ন প্লাস একটা ম্যাচ তোমরা ভাবতে পারছ, অনেক কিছুকে লিড করবে। আর যদি আমি তোমাদের সাথে একটুখানি একটা জিনিস তোমরা বুঝতেই পারছো, আমার তোমাদের মনে আছে রেসলমেনিয়া 38 কি হয়েছিল, যে সেথ রলিন্সের সামনে একজন মিস্ট্রি অপোনেন্ট ছিল আর সেই মিস্ট্রি অপোনেন্ট বেরিয়েছিল কোডি রোডস। তো সেক্ষেত্রে এই পয়েন্টে দাঁড়িয়ে যদি এই মিস্ট্রি পার্টনার কে হবে আর এখানে যদি আমরা দেখতে পাই ফেটে গেলে ভাই সিরিয়াসলি ধ্বংস হয়ে গেলে, যখন কাল্ট অফ পার্সোনালিটি হিট হবে আমাদের বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক এখানে রিটার্ন করবে। আর তোমরা ভাবতে পারছো এই স্পটটা মানে কোন লেভেলে চলে যাবে, কারণ অবভিয়াসলি তোমরা ভাবো যে এই মিস্ট্রি পার্টনারের যে স্পটটা ডাব্লিউডাব্লিউই বানিয়েছে এখানে কিন্তু অনেক কিছু কিন্তু মিন করছে। ডাব্লিউডাব্লিউই যদি এই এই পজিশনটা যদি মানে ছেড়ে দেয়, হাত ছাড়া করে দেয়, তাহলে কিন্তু প্রচুর প্রচুর কি বলবো মানে বুঝতে পারছে যে ভাই এটার উপর প্রচুর বেশি হাইপ আছে। তো আমরা এই হাইপটার উপর সিরিয়াসলি এমন কিছু করি যেটা ফ্যান্সদেরকে এন্টারটেইন করে, ফ্যান্সদের পুরো কি বলবো মানে কাঁদিয়ে দেবে, ইমোশনাল করে দেবে। আর সেক্ষেত্রে হতে পারে সিএম পাঙ্কে এই স্পটে দেওয়া, দেখো এই সিএম পাঙ্কে এই স্পটে দেওয়ার পেছনে তিনটে কারণ। অবভিয়াসলি ফার্স্ট অফ অল তো হ্যাঁ ধরো রিটার্নের জন্য একটা পারফেক্ট জায়গা পেয়ে গেছে, কারণ অবভিয়াসলি তোমরা অনেকে বলবে সার্ভিস শিকাগোতেও তো তার রিটার্ন হতে পারে, কিন্তু শিকাগোতে কোন অ্যাঙ্গেলে রিটার্নটা হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি ডাব্লিউডব্লিউই ফার্স্ট টাইমে রিটার্ন করে তো সেক্ষেত্রে শিকাগোর ক্রাউড বুঝে যাবে যে হ্যাঁ ভাই তাহলে সার্ভিসই শিকাগোতে হচ্ছে, তো সিএম পাঙ্ক আসবে। তো সেক্ষেত্রে আরও বেশি এক্সাইটমেন্ট লেভেল চলে যাবে, যে সার্ভাইভার সিরিজ আরও লেভেলে যাবে, যে যখন সিএম পাঙ্ক তার আগে আগে রিটার্ন হয়ে গেলে এটাও কিন্তু লিড করবে। সেকেন্ড থিং হচ্ছে যে অবভিয়াসলি ডাব্লিউডব্লিউই তো চাইবেই যে সিএম পাঙ্কে কোনো একটা স্টোরি লাইন দিতে, তো সেক্ষেত্রে যদি ব্লাড লাইনের সাথে যদি স্টোরি লাইন করে তো সেটাও একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর বিল্ড হবে, যে হ্যাঁ সিএম পাঙ্ক এসেই ব্লাড লাইনের সাথে স্টোরি লাইন কিছু করছে। তো সেক্ষেত্রে ওটাও কিন্তু একটা খুব মেজর থিং হবে যে হ্যাঁ সিএম পাঙ্ক এসে একটা স্টোরি লাইন পেলো, তো আমরাও কিন্তু এক্সাইটেড হবো। আর লাস্ট যে কারণটা সেটা হচ্ছে যে সিএম পাঙ্কে নিয়ে এত যে প্রচুর কিছু যে বেরিয়েছে তার মানে চারপাশে এত কিছু যে ঘটেছে এই ডাব্লিউতে, তো সেক্ষেত্রে সমস্ত কিছুকে চাপা দেওয়ার জন্য এনাফ যে ডাব্লিউডব্লিউই এই মানে এই স্পটে সিএম পাঙ্কে নিয়ে আসুক। আর অবভিয়াসলি তোমরা বুঝতেই পারছো সিএম পাঙ্কের সাথে জন সিনা থাকবে, জন সিনা অবভিয়াসলি যেরকমভাবে ফ্যান্সের সাপোর্ট থাকে অবভিয়াসলি তা তো কোনো বলারই কোনো মানে নেই। তো সেক্ষেত্রে জন সিনা সিএম পাঙ্কের কম্বিনেশন অবভিয়াসলি ক্লাসিক হবে, আর সিএম পাঙ্কের উপর প্রচুর ফ্যান্সদের ওই নেগেটিভ ইম্প্যাক্টটা আর পড়বে না, কারণ অবভিয়াসলি সিএম পাঙ্ক যদি এই এই স্পটটায় যদি আসে তাহলে কিন্তু অনেক বেশি ফ্যাক্টর বিল্ড করবে। তো আমার তো মনে হয় ভাই এখানে সব থেকে বেশি যার দরকার এই স্পটটা সেটা হচ্ছে সিএম পাঙ্ক, কারণ সিএম পাঙ্ক অনলি পার্সন যার এই স্পটে আসা কিন্তু প্রচুর বেশি মিনিং আছে তার জন্য, আমি বলবো তার জন্য মিনিং আছে, কারণ বাকি সুপারস্টারদের অলরেডি কিছু না কিছু আছে। যেমন ধরো রেন্ডিওকে অন্য জায়গাতেও কিন্তু রিটার্ন করাতে পারে, কিন্তু এমন একজন সুপারস্টার রিটার্ন হবে যার ওই স্পটটা খুব দরকার, ওই স্পটটা তাকে প্রচুর হাইলাইট করবে, তো সেটা অনলি হচ্ছে গাইস সিএম পাঙ্ক। তোমাদের কি মনে হয় তোমার সাথে আমরা জানতে পারবো, কারণ অনেক কিছু এখানে হতে পারে। আর অবভিয়াসলি ভাই মিস্ট্রি পার্টনার কি হবে সেটা নিয়ে তো মানে কিছু বলা নেই, মানে অনেক মাথায় মানে আলাদাই লেভেলে চলে গেছে। তবে তোমাদের কি মনে হয় তোমার সাথে আমরা জানতে পারবো, আর গাইস আমরা অনেক অনেক তো ডিসকাশন করি, অনেক কিছু নিয়ে আসি, দেখা হবে নেক্সট এপিসোডে।